জনপ্রিয় প্রবীণ অভিনেতা ও নির্মাতা মহেশ মাঞ্জরেকর। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় ভিন্ন ভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করে চলেছেন সমানতালে। সালমান খানের ওয়ান্টেড, দাবাং এর মতো চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন মহেশ। এই অভিনেতার মূত্রাশয়ে ক্যান্সার ধরা পড়েছে। মুম্বাইয়ের এইচ.এন্ড রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে 10 দিন আগে ভর্তি করা হয় তাকে। সেখানে তার সফল অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। জানা গেছে আপাতত সুস্থ আছেন তিনি। বর্তমানে বাড়ি ফিরে চিকিৎসকের পরামর্শ মতো চলছেন। 1992 সালে মারাঠি ছবি জীবন সখা দিয়ে অভিনয় জগতে পা রাখেন মহেশ মাঞ্জরেকর। তবে শুধু অভিনেতা হিসেবেই নয়, পরিচালক হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে নিদান, বাস্তব, বিরুদ্ধ, আয় সহ আরো বেশ কিছু ছবি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মহেশ মাঞ্জরেকরের আগামী ছবি অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ, যেখানে সালমান খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। তাছাড়া দাবাং 3 চলচ্চিত্রে মহেশের কন্যা সাই মঞ্জরেকরের বলিউড অভিষেক হয় সালমান খানের বিপরীতে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।